আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত প্রস্তুত শোলাকিয়া সহ দেশের সব ঈদগাহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের কয়েকটি স্থানে ঈদ উদযাপন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর এবং পাঁচ দিনের ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা শেষ মুহূর্তে বাড়ির পথে রওনা হচ্ছেন অনেকেই বাস টার্মিনালে নেই যাত্রীদের ভিড় সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছে পুরো খবরে আগামীকাল সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত বৃহস্পতিবার সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে সেখানে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করবে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয় ঈদগাহের জামাত সহ পুরো ঢাকার সব ঈদ জামাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন প্রধান জামাতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সোয়াট বম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 197তম ঈদ উল ফিতরের জামাতের জন্য শেষ হয়েছে প্রস্তুতি মুসল্লিদের যাতায়াতে থাকছে স্পেশাল ট্রেনের ব্যবস্থা এবছর ঈদের জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ডক্টর মাওলানা ফরিদুদ্দিন মাসুদ মাঠে নিরাপত্তায় 4 স্তরে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিশোরগঞ্জ থেকে হাফিজুর রহমান সুমনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত আয়োজনে চলছে মাঠে দাগ কাটা চুনকাম ওজুখানা মেরামত সহ শেষ মুহূর্তের প্রস্তুতি বরাবরের মতো এবারও ঈদের জামাতেও অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে ঈদগাহ মাঠটিতে আমি আমার দাদার হাত ধরে কিন্তু প্রথম ঈদগাহ নামাজ আদায় করতে আসতাম পরবর্তীতে বাবার হাত ধরে এমনকি পরবর্তীতে আমি একাই না এখানে নামাজ পড়তে আসি সুদূর চট্টগ্রাম থেকে এসে শোলাকিয়া মাঠে এবার ঈদের জামাত পড়ার আশা করি আল্লাহ তাআলার জন্য আমাদের সেই আশাকে পূরণ করে লক্ষ লক্ষ মুসল্লি আসে সবার সাথে একসাথে নামাজ পড়ি আমরা এই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই একসাথে হাত তুলে যেন সকলের দোয়া যেন আল্লাহ কবুল করেন ঈদে মোনাজাতে অংশগ্রহণ করি তাই এই ক্ষেত্রে নিজের একটা আত্মতৃপ্তির বিষয় আছে এবং আল্লাহ সন্তুষ্টির একটু বিষয় আছে এদিকে 197তম ঈদ উল ফিতরের জামাতে মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আশা করি অত্যন্ত নিরাপত্তার সাথে স্বচ্ছন্দে এখানে মুসল্লিগণ ঈদের জামাতে আসবেন এবং ঈদের নামাজ শেষে অবশ্যই অবশ্যই নিরাপদে বাড়ি ফিরবেন আর সম্মানিত মুসল্লিদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন শুধু জায়নামাজ নিয়েই এখানে আসবেন আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে তার মধ্যে আমাদের প্রতিটি এন্ট্রি এবং এক্সিট গেটে র‍্যাবের সশস্ত্র সদস্যরা মোতায়েন থাকবে এবং অভ্যন্তরে আমাদের ওয়াচ টাওয়ার থাকবে দুটি যেখানে প্রশিক্ষিত স্নাইপার রাইফেল সদস্যরা স্নাইপার রাইফেল এবং বাইনুকুলার সহ দায়িত্ব পালন করবেন ঈদগাহ মাঠ পরিদর্শনের পাশাপাশি সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাঠ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এখানে মুসলিমদের জন্য আমাদের মাঠের অভ্যন্তরেই সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এছাড়া তাদের ওজুর জন্য বড় পরিসরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের ওয়াশরুম স্থাপন করা হয়েছে এবছর ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10:00টায় আর ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ডক্টর মাওলানা ফরিদুদ্দিন মাসুদ রাশেদ আকন এশিয়ান টেলিভিশন বাংলাদেশে আকাশে ঈদের চাঁদ দেখা না গেলেও সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের 5 উপজেলার অর্ধশত গ্রামের মানুষ আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে চাঁদপুর সাতক্ষীরা ভোলা বরিশাল বাগেরহাট দিনাজপুর টাঙ্গাইল চট্টগ্রাম ফরিদপুর ও দিনাজপুরের বেশ কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় 40 গ্রামে বুধবার ঈদ উদযাপন করছে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে
আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফে অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মালয় সহ প্রায় সাতটি দেশের ধর্মপ্রাণ অভিবাসী মুসলিরা একসাথে সকাল 8:30 ঈদের জামাত আদায় করে। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরাও ঈদ উৎসবে শরিক হয়েছেন। এছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও কাতার, মিশর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকায়, ওশেনিয়া এবং এশিয়ার বেশ কিছু দেশে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুই উৎসবের একটি এই ঈদুল ফিতর। পাঁচ দিনের ছুটিতে রাজধানী ঢাকা এখন ফাঁকা। নগরী জুড়ে নেই চিরচেনা যানজট, গাড়ির কালো ধোয়া ও তীব্র হর্ন। পথচারীরা বলছে এ এক অন্যরকম স্বস্তির ঢাকা। এদিকে বেশ বাস টার্মিনালগুলো রয়েছে যাত্রীশূন্য, নেই কোনো ভিড় জটলা। তবে আজও অনেকেই বাড়ির পথে রওনা হতে দেখা গেছে। বিস্তারিত রকি মানিকের রিপোর্টে। ঈদের ছুটির আমেজ শুরু হয়েছে রাজধানী জুড়ে। যানজটের চিরচেনা নগরীতে নেই কোনো গাড়ির চাপ। রাস্তা এখন শুধুই ফাঁকা, নেই কালো ধোঁয়া, নেই শব্দ দূষণ। রাজধানী থেকে প্রায় 2 কোটি মানুষ ঈদ করতে ঢাকা ছেড়েছে, ফলে কমেছে মানুষের চাপ। পথচারীরা বলছে এ এক অন্যরকম ঢাকা, চলাফেরা করেই রয়েছে স্বস্তি। তো আগে তো অনেক লোকজন ছিল, এখন গাড়ি টাড়িও বেশি ছিল, এখন তো অত নাই। আর এখন ঈদের দিনে লোক হবে বেশি, রোডে তো কোনো যানজট নাই। আর দ্বিতীয়ত মনে করেন যে মানুষই নাই, ভাড়া থাকবে কোথায় থেকে। এদিকে আগেভাগে ছুটি হওয়ায় বাস টার্মিনালগুলো রয়েছে যাত্রীশূন্য, নেই কোনো জটলা। ভোগান্তি ছাড়াই শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন অনেকেই। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, দাদুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এখন রাস্তাঘাট ফাঁকাই আছে, টিকিট কাউন্টারে আমার ওয়াইফ আর করে আম্মুরে দাঁড়া করাইছি। এখন আশা করি যে রাস্তাঘাট হয়তো ওই হবে। এবং আশানুরূপ যাত্রী না পাওয়ায় কিছুটা হতাশ বাস চালকরা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ঈদ যাত্রা আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? সাধারণ যাত্রীরাও সেখানে কি বলছে আমাদেরকে বিস্তারিত জানান। মুখপাত্রে যেমনটা বলছিলেন, আপনি জানেন যে রাত পোহলে কিন্তু মুসলমানদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বরে। তো আপনাকে একটু যদি দেখাতে চাই, এই মহাসড়ক দিয়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন কিন্তু যানবাহনের যে দীর্ঘসারি বা ধীর গতি এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আজকে এই মহাসড়কে দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো কিন্তু চলাফেরা করে। তো একটা বিষয় আপনাকে বলে রাখি যে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 47,000 যানবাহন এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। অপরদিকে আরেকটা বিষয় বলে রাখি যে টাঙ্গাইলং, বিশেষ করে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে যানবাহনের যে যানজট ছিল, সেই যানজট নিরসনের জন্য বঙ্গবন্ধু কর্তৃপক্ষ কিন্তু ডাবল লেন, উত্তরবঙ্গগামী যে এবং দক্ষিণবঙ্গগামী যে যানবাহন সেটা কিন্তু ডাবল লেনে কিন্তু পার করে। আমরা দেখেছি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরু গোলপথ চত্বর পর্যন্ত আমরা যে দীর্ঘ সারি এবং মাঝে মাঝে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে বেশ কিছু ফিটনেসবিহীন যানবাহন এই মহাসড়কে চলাফেরার কারণে বিকল হয়ে যায়। সেই বিকল হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে মাঝে যানজটের সৃষ্টি হয়েছে। তো পুলিশের তৎপরতায় এই বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে ফেলার কারণে কিন্তু আমরা দেখেছি যে যানবাহন চলাফেরা স্বাভাবিক হয়েছে। তো আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে এই সিরাজগঞ্জের অংশে হাটিকুমরু গোল চত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। এখনও আমরা দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু পুলিশের কিন্তু তৎপরতা রয়েছে। তো এখনও আমরা পুলিশের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই মহাসড়কে আপাতত ঈদের আগ পর্যন্ত কোনো যানজট এবং ভোগান্তির কোনো সংখ্যা নেই, যেহেতু যানবাহন চলাফেরা কমে এসেছে এবং এই মহাসড়ক দিয়ে ঈদের আগ পর্যন্ত মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং পুলিশের পক্ষ থেকে সেই প্রস্তুতি রয়েছে এবং স্বজনদের সাথে মানুষ যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে সেই প্রস্তুতি রয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ঈদে ঘরে ফেরা মানুষের মহাসড়কের সর্বশেষ অবস্থা। মুখর,
ধন্যবাদ ফারুক আপনাকে। আমাদের সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন ঈদ যাত্রার সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বঙ্গবন্ধু শহীদ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির পক্ষ থেকে গরিব দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর আদাবর থানার 109 ওয়ার্ডে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আদাবর থানার আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং 109 ওয়ার্ড সৈনিক লীগের আহ্বায়ক নুরুল আলম সহ আরও অনেকে। ঈদ পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে উপহার সামগ্রীর বিতরণ কার্যক্রম চলবে বলেও জানান নেতাকর্মীরা। কুমিল্লার চান্দিনায় চাঞ্চল্যকর কুদ্দুস হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন মুন্না, রুবেল, আবু রায়হান, মোহাম্মদ শাহজালাল, বাবুল হোসেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ছুরি, একটি পিকআপ ভ্যান ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত সকল আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন চান্দিনা ও থানার ওসি। এর আগে 2 ফেব্রুয়ারি রাতে মাছ কিনতে যাওয়ার পথে হত্যা করা হয় কুদ্দুসকে। চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মিথুন দের সার্বিক ব্যবস্থাপনায় সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফরহাদ আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক আব্দুর রহিম জিল্লুর, সাবেক সদস্য ইরফানুল আলম জিকু, কোতোয়ালি থানা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইরশাদুল আমিন মিয়া জাহির সহ অনেকে। শেষ খবর এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, সকাল 8:30 ঈদ, জাতীয় ঈদগাহে প্রধান জামাত, প্রস্তুত শোলাকিয়া সহ দেশের সব ঈদগাহ। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের কয়েকটি স্থানে ঈদ উদযাপন চলছে। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এবং 5 দিনের ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, শেষ মুহূর্তে বাড়ির পথে রওনা হচ্ছেন অনেকেই, বাস টার্মিনালে নেই যাত্রীদের ভিড়। শেষ খবর এশিয়ান নিউজ, তার এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সময় দেখা আমন্ত্রণ রইল, ধন্যবাদ সাথে থাকার জন্য।